নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর পর্যটন এলাকায় ট্রলার ডুবির ঘটনায় 17 জনের লাশ উদ্ধার করা হয়েছে। নেত্রকোনার পুলিশ সুপার আলী আকবর মুন্সি জানান, জীবিত অবস্থায় 30 জনকে উদ্ধার করা হলেও এখনও একজনের খোঁজ পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, একটি ইঞ্জিন চালিত নৌকা নিয়ে 48 জন যাত্রী বেড়াতে যান। অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে ট্রলারটি গভীর পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান পরিচালনা করে।